पाला 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 रेला पाला आज राइते होइबो कि सुपीरितेर खेला ए पाला 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 रेला पाला आज राइते होइबो कि सुपीरितेर खेला बंधु रे एसो रे बंधु रे एसो रे घरे रे दरजाटा खोला पाला 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 रेला पाला राइते होइबो कि सुपीरितेर खेला ए पाला 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 रेला पाला आज राइते होइबो कि सुपीरितेर खेला पाला पाला रे ला पाला आज राइते होइबो कि सुपीरितेर खेला ए
pala 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 re la pala aaj raite hoibo ki supirite khela ei pala 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 re la pala aaj raite hoibo ki supirite khela la pala 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 re la pala aaj raite hoibo ki supirite khela ना, आज होय तो शे आज बिना, आमर मोंटा जे किछुते बुझाते पारछी ना, बार बार तार कथाई मोने पड़छी, हमें एखुन घरे फिरे जाई केमन करे, अपेक्षा करछिलाम
কেন পাপিয়া তাও জানো না বুঝি গৃহ কাজে মন বসে
পুত্র বধূ হওয়া কি আমার সৌভাগ্য হবে? হবে পাপিয়া, তুমি বিবাহ পেও না। আমি যখন তোমাকে মন দিয়েছি তখন যেমন করে হোক তোমাকে আমার জীবন সঙ্গিনী করে নিবই। তোমার পিতা যদি তা মেনে না নেয় তাহলে আমি ওই রাজপ্রাসাদ ছেড়ে ভারতে চলে আসব। তোমাকে নিয়ে আমি মাটির ঘর বাঁধব। তবু তোমার এতদিনের ভালোবাসা আমি ব্যর্থ হতে দিব না। আবার হয়তো দেখা হবে। এখন আমি বুঝতে পারছি কেন তুই আমাকে দেখতে পারিস না, কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। তোর কোনো দোষ নেই পাপিয়া, ভুল আমার, তোকে ভালোবাসাই ভুল আমার। অমন করে বলিস না জমরু। কেন বলবো না, আমি তো তোকে মন দিয়েছিলাম, আমিও তো তোকে বিয়ে করে ঘরে তুলে নেবার স্বপ্ন দেখেছিলাম, কেন তবে আমার আশা ব্যঙ্গে চুরমার হয়ে গেল, কেন আমি তোর মন পেলাম না, বল, জবাব দে। ভুল আমি করিনি বন্ধু, আমি তো কোনোদিন তোকে বলিনি জমরু আমি তোকে ভালোবাসি, আমি তো বলিনি জমরু তোকে আমি মন দিয়েছি। তাহলে তুই আমাকে এতখানি ভালোবাসলি কেন? অপরাধী আমি নই, অপরাধী হচ্ছিস তুই। হ্যাঁ পাপিয়া ঠিকই বলেছে, কেন আমি তাকে ভালোবাসব, সে তো আমাকে কোনোদিন ভালোবাসেনি। হ্যাঁ হ্যাঁ ভুল আমি করেছি, ভুল আমিই করেছি। কি হলো জমরু, দূর সংবাদ পাইয়া, কি হয়েছে গো? পাপিয়া উজির পুত্র জামালের জমরু করেছে। হ্যাঁ ভাইয়া, আজ আমি নিজ চোখে পাপিয়ার জামালকে দেখেছি। না না অসম্ভব, তা হতে আমি দিব না। আমার যারা আমার বাবাকে হত্যা করেছে তার সন্তানের হাতে আমার বোনকে কিছুতেই দিব না। ভাইয়া যা জমরো, পাপিয়াকে এখানে আসতে বল। যাচ্ছি ভাইয়া। আমাকে ডেকেছো ভাইয়া? পাপিয়া তোরে তো বড় সহজ যে আমার শত্রু ছেলের সাথে তুই মিলামিশা করছিস। ভাইয়া আমি মানে উজির পুত্র জামালকে মন দিয়ে ফেলেছি ভাইয়া, তুমি আমার অপরাধ ক্ষমা করো ভাইয়া। না 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 অসম্ভব, আমার জীবন থাকতে একটা বেইমানের ছেলের সাথে তোকে মিশতে দেব না। ভাইয়া বেইমানের ছেলে কি ভালো হতে পারে না? না ভাইয়া বলে যাচ্ছে পাপিয়া, তার বাপ আমার বাপজিকে হত্যা করেছে, তুই কি প্রতিশোধটা ভুলে গেছিস? না আমি ভুলে যাইনি। তবে তবে জামালকে তোর ভুলে যেতে হবে পাপিয়া। আমি পারবো না ভাইয়া, আমি পারবো না। পারতে তোকে হবে। আবার যদি এই বেইমানের বাচ্চারা আমাদের গায়ে আসে তাহলে আমি ওকে এখান থেকে জেনতে পেরে দেব না, তাকে আমি একদম শেষ করে দেব। ভাইয়া তাহলে আমি বলবো তুমি মানুষ না, তুমি জানোয়ার। পাপিয়া
रे भैया किंतु केनो बोललाम तुम ता जानते चाहले ना केनो बोलेछिस সেই বেইমানের ছেলে একদিন তোমার জীবন বাঁচিয়েছিল নইলে পিতার মতো তোমাকেও ওই শয়তানের হাতে জীবন দিতে হতো পাপিয়া আর বলিস না রে বোন আর বলিস না আজ আজ তুমি সেই কথা ভুলে গেলে ভাইয়া ওরে বোন আমি তো ভুলে যাইনি আমি ভুলে যাইনি কিন্তু হঠাৎ আমি বুঝতে পারিনি বোন না না আমি যাই আমি যাচ্ছি এর মীমাংসা কোথায় মীমাংসা কোথায় তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি ভাইয়া তাই তো ওর ভালোবাসাকে আমি দূরে ঠেলে দিতে পারিনি কেন দেবে সুন্দরী লম্পা মাথা লম্পট হলো তো আমি একটা মানুষ কি চাস এখানে চেয়েছিলাম দস্যু সর্দারকে এখন চাই তোমাকে শয়তান শয়তান আরেকবার এই কথা বললে সামান্য নারীর এত সাহস শাহজাদা হামিদ কাকে চোখ রাঙিয়ে কথা বলে ঠিক আছে আমিও তোকে প্রাসাদে নিয়ে তারপর দেখব তোর দম্প কত তার পূর্বে এই উজান গায়ের মাটিতে তোমাকে আমি জ্যান্ত সমাধি দেব শয়তান আমি লম্পট ঠিক আছে অসম্ভব হামিদ কার হাত থেকে এত সহজে মুক্তি পাবে না যেতে তোমাকে হবে আমি যাবো না ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও ভাইয়া কে আমি আমি তোর জো হুশিয়ার ওই সরে দাঁড়া আমি আমি এর জীবনের লীলাটা শেষ করে দিচ্ছি আয় তবে বেয়াদব মেরো না আজকের মতো তুমি ওকে প্রাণ ভিক্ষা দাও বেশ আজ আমার বোনের অনুরোধে তোকে ক্ষমা করে দিলাম আবার দুজে আমাদের গায়ে শেষ আমার মা বোনদের প্রতি দুজে হাত বরাস তাহলে তো তার জীবন দিয়ে যেতে দেব না ভাগ এখান থেকে বেশ আমার মনে থাকবে আজ আমি চলে গেলেও সেদিনের সেদিনের জন্য তৈরি তাইকো
এবার এবার দেখবে তো বোন রাজার লোকের কেমন শয়তান চল এবার করে চল তাই চলো ভাইয়া সামান্য দস্যুকে কেমন করে যজ্ঞ করতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে আজই আমি হীরাকে বন্দী করে জানার ব্যবস্থা করছি মনে রেখো সেনাপতি প্রথম কাজ হলো হীরা তারপর শাহজাদা আর তবে আমাদের পথ হবে পরিষ্কার তুমি আমি উজান গায়ের চাষা জমরু জমরু কি চাই তোমার কিছুই চাইতে আসিনি হুজুর এসেছি একটা সংবাদ জানাতে বলো আপনার পুত্র জামাল দর্শু সর্দার হীরার বোনের প্রেমে পড়েছে তাই হীরা ঘোষণা করেছে আর যদি যেখানে জামাল যায় তাহলে তাকে উজান গায়ের মাটিতে জ্যান্ত সমাধি দিবে আমার ছেলে আমার শত্রুর বোনের সাথে না 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 জমরু এ আমি কোনদিন হতে দেব না জামাল যাতে তার সাথে মেলামেশা করতে না পারে আমি সেই ব্যবস্থাই করব তাই করবেন হুজুর নইলে চিরদিনের জন্য আপনার ছেলেকে হারাতে হবে পুত্র বলে জামালের স্বাধীনতাকে আমি কিছুতেই মেনে নেব না আমি আর চরম শাস্তি দেব কে আছিস জামালকে এখানে পাঠিয়ে দে আমাকে ডেকেছেন পিতা হ্যাঁ তুমি নাকি হীরার বোনকে ভালোবাসো হ্যাঁ পিতা জামাল তোমার শরণ রাখা উচিত হীরা আমার চরম শত্রু হীরার বাপ নবাব বাহাদুরকে হত্যা করেছে তাই আমি বলে দিচ্ছি তুমি একটা কুনির মেলা কুনির মেয়ের সাথে অবাধে মেলামেশা করতে পারবে না সেজন্য তো পাপী অপরাধী নয় পিতা অবু সেখানে তুমি আর কোনোদিন যেতে পারবে না অসম্ভব নয় পিতা কারণ আমি পাপীকে মন দিয়েছি পাপীকে আমি কথা দিয়েছি তাই আমার জীবন থাকতে তার সাথে আমি বেঈমানি করতে পারবো না পিতা এই কি তাহলে তোমার শেষ কথা হ্যাঁ পিতা প্রয়োজন হলে পাশাচ্চারে আমি চলে যাব তবু পাপীকে আমি ভুলে যেতে পারবো না পিতা আমিও দেখে নেব কেমন করে তুমি প্রাসাদের বাহিরে যাও জোর করে আমাকে আটকে রাখতে পারবেন না পিতা আমি কোন কথা শুনতে চাই না ওকে বন্দী করো সাবধান পিতা ওর হাতের শিকল খুলে দিন নইলে আমার পিস্তল আপনার বুকে বেঁচে করবে রাশেদা তুই এখানে পিতা আমি এসেছি জামালকে মুক্ত করতে যাও বন্ধু তুমি প্রাসাদের বাইরে চলে যাও রাশেদা
যদিও আমি তোমার ভালোবাসা পাইনি তবু আমি তোমার কোনো বিপদ হতে দেব না যাও দেরি করো না বেশ তোমার উপকারের কথা আমার যে চিরদিন মনে থাকবে আপনাদেরও কেউ বলে যাচ্ছি এখনো সাবধান হন পিতা अन्ना होए प्रतिवादेर हाथ ते के कुनो दिन रहाए पाबेन ना पिता ना ओसुज्जो तुम्हार मेर उद्दत के अमी किछु दाई मेने निते पारछी ना तुम्हार मेर जन्य आज अमार छेले के हाराते होलो एर प्रतिफल तुम्हाके भोग करते ही होबे রাশেদা এতই কি করলে মা রাশেদা আমি ঠিকই করেছি পিতা নইলে যে আপনার আশা কোনোদিন পূর্ণ হতো না কারণ জামাল প্রাসাদে থাকলে আমি তাকে কিছুতেই বলতে পারবো না তাই তো জামালকে আমি তাড়িয়ে দিলাম শাহজাদাকে আমার প্রেমের শিকলে বেঁধে দেব তারপর আমি হব বেগম আর তুমি হবে নবাবের শ্বশুর চমৎকার বুদ্ধি তোমার মা আমি তোমার বুদ্ধির প্রশংসা করে পারছি না মনে রাখিস রাশেদা মা বেগমের রূপে তোকে হতেই হবে আমি তাই করব পিতা যাক জামাল সুখে থাক আমি তোমায় দোষ দেব না আমি তোমায় দোষ দেব তো তুমি গিয়ে চলে Oh,
সম্মানিত উপস্থিতি অনেক ধৈর্য সহকারে আমাদের গান উপভোগ করার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকের গান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা আমাদের পাশে থেকে অনেক সাহস জুগিয়েছেন এবং ভদ্র সহকারে নিজের অবস্থান ঠিক রেখে গান শুনেছেন, এজন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।